নরমাল গাড়ির থেকেও টান ভালোই আছে মনে হচ্ছে আমি এই সময় কোনো বুঝতে পারছো একবার চার্জ দিলে কত 70 কিলোমিটার হ্যালো প্রিয় দর্শক কাল রাত থেকে মৌমিতা আর আমায় প্রচন্ড ঝগড়া হচ্ছে একটা গাড়ি নিয়ে কি গাড়ি না পেট্রোল গাড়ি না ইলেকট্রিক স্কুটি ঝগড়াটা কেন করব না তুমি বলো কবে থেকে বলছি তোমাকে আমি একটা স্কুটি কিনে দিতে তুমি বলছো পেট্রোলের যা দাম স্কুটি কিনে কি ঠিকই তো এখনকার দিনে পেট্রোলের যা দাম বেড়েছে 1 লিটার তেল বললে গাড়ি 40 থেকে 50 কিলোমিটার যায় এত বৃষ্টি হচ্ছে বাড়ি থেকে প্রায় 1 ঘন্টা পর লেটেই গেলাম আর সবথেকে ভালো জিনিস হচ্ছে সব জায়গায় রাস্তা এখন ভালো হয়ে গেছে আচ্ছা সেই দেশে অ্যাকচুয়ালি বুঝে উঠতে পারে না যে কি স্কুটি নেওয়া যায় সেই দোকানে গিয়ে দেখব অ্যাকচুয়ালি ইলেকট্রিক স্কুটির দাম কত ইলেকট্রিক স্কুটি কত কিলোমিটার যায় তো চলো বেশি কিছু কথা না বলে যাওয়া যাক সেই দোকানের দিকে তো সেই সমস্ত বৌদি দিদি ভাই বোনেরা কাকিমা তাদের জন্য আজকের এই ভিডিওটা হতে চলেছে দেখতে পাচ্ছ আমি এখন চলে আসছি দেউলিয়া থেকে ভেতরে 4 কিলোমিটার খন্নাটি থেকে 3 কিলোমিটার ভেতরে গোবর্ধনপুর জায়গার নাম আর এখানে আমাকে একজন সাজেস্ট করেছে যে এখানে সব থেকে নাকি কম দাম ইলেকট্রিক স্কুটি নাকি কম দাম হ্যাঁ শোরুমের নাম দেখতে পাচ্ছ নিউ মন্ডল অটো তো চলো ভেতরে ঢুকি দাম কী কী আছে জিজ্ঞাসা করি দাদা গাড়ির কী কী মডেল আছে এখানে এটা হচ্ছে সব থেকে আমাদের লো প্রাইসের শুরু হচ্ছে 64,500 টাকা থেকে শুরু এতে আছে লিড ব্যাটারি মানে আপনার 1 ইয়ার্সের ওয়ারেন্টি 5টা ব্যাটারি মানে 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ার আর যদি লিথিয়াম নেওয়া যায় লিথিয়ামে কস্টলি অনেকটা বেশি দাম সেই জন্য কাস্টমারের কম হবে পরে খরচটাও অনেক কম আচ্ছা যেমন দেখতে চাই এতগুলো মডেল যেগুলো তো এই মডেলের মধ্যে আমার চোখে সব থেকে বেশি লাগছে এই ইয়েলো কালার এর দাম কত এটা লিজেন্ডার একদম লেটেস্ট এটা সব থেকে ডিমান্ড এই কোম্পানির গাড়ি এটা হচ্ছে জেলিও লিজেন্ডার আচ্ছা গাড়ির নাম এটা হচ্ছে 110 মাইলেজে হয় আর 70 থেকে 75 মাইলেজে হয় 110 মাইলেজে যদি হয় তাহলে 81,500 টাকা দাম আর যদি 70 মাইলেজে হয় তাহলে দামটা অনেকটা কমে যাবে একবার চার্জ দিলে কত কিলোমিটার পর্যন্ত যাবে 100 থেকে 110 আচ্ছা আমি যেটা শুনেছি অনেকে যেটা বলে নাকি 150 কিলো একবার নাকি চার্জ দিলে 150 কিলোমিটার এক চার্জে যায় বাট এটা এটা আমার কতটা সত্যি না মিথ্যা এটা হ্যাঁ সত্যি ওটা লিথিয়ামের দুটো ব্যাটারি নিতে হবে একসাথে তবে ওটা সম্ভব আচ্ছা ব্লু কালারের দাম কত এটা হচ্ছে আপনার গ্রাসি আই জেলিওর গ্রাসি আই মডেল এটা হচ্ছে 69,500 টাকা 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ার ব্যাটারি থাকবে লিড ব্যাটারি এটা একবার চার্জ দিলে 75 থেকে 80 কিলোমিটার চলবে আচ্ছা একবার চার্জে কত টাকা খরচ হয় আমাদের অ্যাকচুয়ালি খরচ হবে 7 থেকে 10 টাকা মানে 1 ইউনিট ইলেকট্রিক পড়বে ভাই তোমরা বুঝতে পারছো একবার চার্জ দিলে কত 70 কিলোমিটার 70 কিলোমিটার একবার চার্জ দিলে যেটা 10 টাকা ধরছি আমি 10 টাকা খরচে বাট আমি যদি পেট্রোল গাড়ি নেই সেই জায়গাতে আমার খরচ পড়বে 70 কিলোমিটার মানে অ্যাভারেজ আমি যে বাইক চালাই 40 মানে 100 প্রায় 150 টাকা সারা বছর যারা আমরা অ্যাভারেজ যা 10 কিলোমিটার বা 15 কিলোমিটার বাইক চালিয়ে থাকি তাদের জন্য কত টাকা সেভ হতে পারে মাথার মধ্যে কি নিয়েছে ওই টাকা বাঁচিয়ে এলআইসি করে নেবো আমি যা সোচ আই রে তেরি বুঝি কি 10 পয়সা খরচ আমরা হিসেব করে দেখেছি 10 পয়সারও কম লাগে এটা 10 পয়সা খরচ করলেই হবে জিরো মেনটেন্যান্স কোনো মেনটেন্যান্স নেই 1 বছর ফ্রি সার্ভিস আছে হোম ডেলিভারি আর হোম সার্ভিস দুটোই ফ্রি অ্যাকচুয়ালি আমরা যখন নতুন বাইক কিনি ঠিক ওই 1 মাসের মাথায় এত কিলোমিটার রান হলে ইঞ্জিন অয়েল চেঞ্জ করো এটা চেঞ্জ করো ওটা চেঞ্জ করো অনেক টাকা খরচ ভাই সঠিক বলেছেন এই পেট্রোল গাড়ি যখন আমি যখন 800 টাকা খরচ আছে একটা নর্মাল বাইকে প্রথম সার্ভিস কস্ট ওরা যতই বলো ফ্রি কিন্তু ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে কিছু লাগে না চার্জ লাগাও বাইক চালাও চার্জ লাগাও বাইক চালাও যেমন শহরের মধ্যে আর জায়গায় জায়গায় ওই চার্জিং যে সিস্টেম পয়েন্টগুলো আছে দেশে কি হতে পারে প্রতিটি পেট্রোল পাম্পই চার্জিং স্টেশন ভবিষ্যতের জন্য বড় রেস্তোরাঁ হোটেল এগুলো চার্জিং স্টেশন বাধ্যতামূলক হবেই অনেক কিছু বুঝতে পেরেছি ইলেকট্রিক স্কুটি আর পেট্রোল স্কুটির মধ্যে বর্ষার মধ্যে আমি একটা টেস্ট ড্রাইভ নেব তো জিজ্ঞাসা করি এই বর্ষার মধ্যে বাইক কি বের করতে দেবে না দেবে না দাদা গাড়ি একটু চালিয়ে দেখতে চাই চালাতে পারি তো কারণ অনেক শোরুমে নাই বৃষ্টির জন্য আমাকে চালাতে যায় না তো দাদা বলছে চালাতে দেবে বলছে তো এইটাই চালাবো আমার এই একটু হলুদ কালার আমার সবসময় পছন্দ বেশি তোমরা জানো যারা ভিডিও আমার দেখে আসছো
একটা জিনিস বুঝতে পারলাম, নর্মাল গাড়ির মতো এতেও গিয়ার সিস্টেম আছে। এতে তিনটে মুড পাওয়া যায়, একটা হচ্ছে স্লো, একটা মিডিয়াম আর একটা ফাস্ট। তিনটে মুডে মনে হচ্ছে বাইকটা চালিয়ে আমার কোনো যেন পেট্রোল গাড়ি চালাচ্ছে একদম। আর লোকের রিয়াকশনটা খুব ভালো পাচ্ছি এই সময়, কারণ কালারটা এত সুন্দর লাগছে কালারটা। আচ্ছা টুয়ে দেই। ও না না, একদম অসাধারণ। বৃষ্টির জন্য হয়তো ক্যামেরা হয়তো জল পড়তে পারে। এবারে থ্রিতে দিয়েছি, থ্রিতে নাকি বলেছে হাইস্ট 50 যায়, তো কত স্পিড যায় দেখা যাক। 50, ও ব্রেক 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 ব্রেক, 50 পর্যন্ত ভালোই উঠছে। তো রাস্তা খারাপ, আহা, একটু অ্যাক্সিডেন্ট হতে হতে রয়ে গেল, তিনটেতে আছে। হ্যাঁ খুব সুন্দর, একদম স্মুথ স্মুথ লাগছে, নর্মাল গাড়ির থেকেও টান ভালোই আছে। মনে হচ্ছে আমি এই সময় কোনো ইলেকট্রিক নয় পেট্রোল গাড়ি চালাচ্ছি, এরকম মনে হচ্ছে আমার। তো সকল প্রিয় বান্ধবী দিদি বোনেরা কাকিমারা, অবশ্য তোমরা এই সময় ইলেকট্রিক স্কুটি কেনো, সব থেকে বড় কথা টাকা বাঁচবে তোমাদের, অনেক টাকা বাঁচবে। আর সবাই দেখছে ভাই, ঘুরে ঘুরে সবাই মুখের দিকে দেখছে যে অ্যাকচুয়ালি কী গাড়ি চালাচ্ছি আমি, সবাই দেখছে মুখের দিকে। ভাই একদম ব্রেক অসাধারণ ইলেকট্রিক স্কুটি হিসাবে, এর যে ব্রেক, আমি যদি ব্রেকটা জাস্ট এই মানে এত সুন্দর ব্রেকের কোয়ালিটি। অবশ্য তোমরা এই জায়গায় এসো, এই শোরুমের মধ্যে আসো, খুবই সুন্দর লাগছে বাইকটা চালিয়ে। তো তোমরা দেখতে পেলে স্কুটিটা চালিয়ে সত্যি মজা এসে গেলো, মনে হচ্ছিলো সত্যি একদম পেট্রোল মানে স্কুটি চালাচ্ছি। তো ইএমআই সিস্টেম কিছু আছে? হ্যাঁ, বাজাজ ফাইন্যান্স আছে, অজ কিস্তিতে নিতে পারেন, জিরো ডাউন পেমেন্টেও হয়, যার সিভিল ভালো থাকে সে জিরোতেই পেয়ে যাবে। এখানে আসতে হলে কীভাবে আসতে হবে? দেউলিয়া বাজার, দেউলিয়া থেকে খন্ডাটি রোড, মানে পূর্ব মেদিনীপুর কোলাঘাট ব্লক, পূর্ব মেদিনীপুর কোলাঘাট ব্লক। আর যারা খন্ডাটি থেকে, খন্ডাটি এখান থেকে তিন কিলোমিটার, আর আমার শোরুম দেউলিয়া থেকে 3 কিলোমিটার, মানে আমি একদম মিডিলে, এটা গোবর্ধনপুর জায়গা, গোবর্ধনপুর জায়গা। বিভিন্ন জায়গায় আমাদের সাব কাউন্টার রয়েছে, যেমন তমলুক মানিকতলা, কাকটিয়া বাজার, ময়না শ্রীরামপুর আছে, চণ্ডীপুর, পশ্চিম মেদিনীপুরে আমাদের ডিলার পয়েন্ট রয়েছে, গৌড়ার দিল্লি খাল বলে ওই জায়গাটা, পাথর দোকান ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে, চাইপাটে আমাদের একটা সাব ডিলার রয়েছে। আরও নতুন কিছু ডিস্ট্রিবিউটারের জন্য আমরা, নতুন ডিস্ট্রিবিউটার যদি কেউ আনতে আসে তার জন্য ডিস্ট্রিবিউটার দেওয়া হবে। তো ওকে চলো টাটা, বাই বাই, ভিডিওটা এখানে থাকে। আর এই বাইকটা পছন্দ হয়েছে এখন পর্যন্ত তো 81,500 টাকা, আর উল্টো রথের জন্য 2,000 টাকা ডিসকাউন্ট দিচ্ছে প্রত্যেকটা গাড়িতে এই সময়। আর মৌমিতাকে গিয়ে বলি 81,500 টাকা, 110 কিলোমিটার যাবে, পছন্দ হয় কিনা মৌমিতাকে।